বিক্রান্ত মেসিকে নিয়ে তো কিছু বলারই নেই আমার, অসাধারণ মানে প্রত্যেকটা ক্যারেক্টার যেটাকে পায় ওটাকে একদম মানে মেথড অ্যাক্টর হচ্ছেন উনি সেটা বোঝা যায় একদম এখানে বোঝা গেছে খুব ভালো, মানে প্রত্যেকটা সিচুয়েশন যখন ওকে ডমিনেট করা হচ্ছে যখন ও ডমিনেট করছে দুটো সিচুয়েশনে, যখন ও বেচারা একদম চাকর আর যখন ও লোভী, দুটোর দুটোই দেখানো হয়েছে খুব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্গ কাপল। আমি অম্বালি আর আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, সেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা নিজে কমেন্টেও আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভি রিভিউ নিয়ে এসেছি, গ্যাসলাইট মুভি, যেটা ডিজনি প্লাস হটস্টার স্পেশাল হ্যাঁ বেরিয়েছিল। ডাইরেক্টেড বাই পবন কৃপলানি, আর লিখেছে নেহা শর্মা, পবন কৃপলানি, অমিত মেহতা, আর স্টার্সের মধ্যে আছে সারা আলি খান, বিক্রান্ত মাসি, চিত্রাঙ্গদা সিং, রাহুল দেব আর অন্যান্য অনেকেই। তো এটার আমরা এর আগে ট্রেলার রিয়াকশন করেছিলাম, যদি আপনারা সেটা দেখতে ইন্টারেস্টেড প্লিজ দেখে নিতে পারেন। কেমন লাগলো? ভালো লেগেছে, মানে একটু টাইম নিয়ে বললাম ভালো লেগেছে, কারণ এক্সপেকটেশন হয়তো ট্রেলার দিকে আর একটু বেশি হাই ছিল হয়তো আমার, কারণ ট্রেলারটা আরও বেশি ভালো ছিল আমার মতে। আর ব্যাপারটা হচ্ছে গেস করে নিয়েছিলাম অনেক কিছু, তো ওই সাসপেন্সটা যেটা ওয়াও ফ্যাক্টরগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছিল, তাই জন্যই বলছি এবার গেস যারা না করতে পারবে তাদের জন্য খুব ভালো লাগবে। তো ব্যাপারটা ওটাই, মানে গেসগুলো আমাদের ঠিক ছিল তাই জন্য ওই চমকটা পেলাম না। আর তোমার কেমন লাগলো? আমার ভালো লেগেছে, মানে আই লাইকড ইট মানে একদম লাভ করিনি বাট ভালো লেগেছে, ভালো করেছে। মানে যে ট্রেলারে যে জিনিসটা দেখিয়েছিল সেটা কিছুটা হলেও দিয়েছে আমি বলবো, যে হরর প্লাস মার্ডার মিস্ট্রি, তো সেটাকে বেশ ভালো করেই কম্বাইন করেছে। বাট হ্যাঁ, মানে আমার কাছে বল মানে ওই তুমি যেটা বললে যে আগে থেকে কিছুটা হলেও মনে হয়েছিল এটা হতে পারে, সেটাই হয়েছে, তো ওইটা যদি বাদ দিই তাহলে কিন্তু মুভিটা বেশ ভালো, খারাপ না। মানে যারা এখনো পর্যন্ত দেখেননি, কারণ কি এটা ওটিটিতেই আছে, তো তারা গিয়ে দেখে আসতে পারেন। হ্যাঁ, আমরা এখানে মেইনলি নন স্পয়লার রিভিউই দেব। হ্যাঁ, আর যদি স্পয়লার কিছু বলতে হয় বলো, একদম, কারণ এটা রিসেন্টলি রিলিজ করেছে, এখনো মানে অনেকেই দেখেনি। এমনি মানে ওয়ান বাই ওয়ান অ্যাক্টিং ওয়াইজ বাস যদি আমরা বলি, আমার ডাইরেকশন যদি আগে বলি তো ডাইরেকশন আমার বেশ ভালো লেগেছে, ডাইরেকশনটা ভালো হয়েছে, বেশ ভালো লেগেছে, যে রকম ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে ডাইরেক্টরের, আমরা ট্রাইটা খুব ভালো দেখেছি, সেটা খুব বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং একটা। আর মানে ফার্স্ট অফ অল প্লটটাও বেশ সুন্দর, মানে স্টোরির মধ্যে যদি আমি আসি, মানে একটা রাজপরিবারকে নিয়ে ব্যাপারটা দেখানো হয়েছে, রাজকুমারী, হ্যাঁ মানে ফার্স্ট টাইম বার্থডে কেক, আর ওই বার্থডে কেক বা ছোটোবেলাটা, তারপরে হঠাৎ করে বড়, আর ওই ছোটোবেলার ওই কিছু ভিডিওসগুলোকে বারবার দেখানো, এই হিসাবে যে সাজানোটা হয়েছিল এটা ভালো সাজানো হয়েছে। আর এমনি মানে যেভাবে হরর এলিমেন্টসগুলো অ্যাড করা হয়েছে এখানে দেখানো হয়েছে, আর তার সাথে মার্ডার মিস্ট্রিটা মানে ভালো করেছে। বাট মানে একটা জিনিস আছে যেটা মানে স্পয়লারই বলতে পারবো, এখানে বলা যাবে না অতটা, যে জায়গাটা একটু মনে হয়েছে বাট ওটার পরে জাস্টিফাইড, যে মানে বাবা মারা গেছে বা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে ব্যাপারটা চলছে বাবা কোথায়, সেটাতে মানে যতটা একটা বাচ্চার হওয়া উচিত বা উচিত নয় সেই জিনিসটা একটু এদিক ওদিক আমার মনে হয়। কিন্তু সেটা যেহেতু এত লং ডিস্টেন্স এতদিন পরে ছিলই, হ্যাঁ মানে ওটা একটু মানে যারা যারা ছোটবেলা থেকে এক্সপ্লেইন অতটা করতে পারছি না এখন। হ্যাঁ
হ্যাঁ না আমি বলবো যেটা যেটা দেখানো হয়েছে না, 15 বছর পরে বাবার সাথে কথা বলছে বা 18 বছর পরে, তো ওটা 18 বছরে যার বাবার সাথে সম্পর্ক নেই তার থেকে খুব একটা এক্সপেকটেশন আমার থাকে না। তো অ্যাজ আ অ্যাক্টিং মানে ডাইরেকশন যেমন বলছিলে, তো ডাইরেকশন তো ভালো লেগেছে, ঠিক আছে। আর স্টোরিটাও বললাম তো, বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি, আমার জন্য ওই মানে ক্লিক ওয়াও ফ্যাক্টরটা যে দেখানো না, ওয়াও ওই ফ্যাক্টরটা আমার কাছে অনেক জায়গায় মিসিং ছিল। খারাপ বলবো না, না অবশ্যই খারাপ বলবো না, বাট আমার কাছে কিছু কিছু খুব ইনলজিক্যাল লেগেছে, টুকটাক জিনিস যে এক্ষুন মানে একটা মৃতদেহকে এদিক ওদিক করাটা, এই দেখাচ্ছি দেখাচ্ছি না, বা এখন সবাই স্মার্ট, এটা এমন কোনো খুব আগে সেঞ্চুরির কিছু দেখানো হয় না, এটা রিসেন্ট ঘটনা দেখানো হচ্ছে। এখন সবাই স্মার্ট, এখন সবাই অনেক টেকনিক্স জানে, অনেক কিছু মানে ওই যখন ফার্স্টের দিকে যেটা ট্রেলারেও দেখানো হয়েছে, আপনি যেটা ট্রেলারে যদি দেখেন যে ও যখন চেস করছে বাবাকে খুঁজছে, ওই জায়গাগুলো আমার কিছু কিছু খুব বোকা বোকা লেগেছে। কারণ কি, এটা যদি বলতো 80-এর দশকে বা 70-এর দশকে তো ওটাতে অনেকটা রিলেভেন্ট হতো, কিন্তু মানে অ্যাটলিস্ট এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে এটা খুব কিছু কিছু জায়গায় খুব ইনলজিক্যাল আর বোকা বোকা লেগেছে। তাছাড়া ওগুলো অ্যাপার্ট ফ্রম দ্যাট সাইড ভালো, ঠিকঠাক ভালো করেছে। অ্যাক্টিং যদি বলি তো সারা আলী খান ভালো অ্যাক্টিং করেছে। আমার কাছে সবারই অ্যাক্টিং খুব ভালো লেগেছে। সারা আলী খান নিজের বেস্ট অ্যাক্টিং মাসলস দেখিয়েছে এখানে। আর হ্যাঁ, চিত্রাঙ্গদা নজর কেড়েছে, খুব ভালো ভত্তনি নজর করেছে। মানে অনেকদিন পর চিত্রাঙ্গদাকে সিনেমাতে দেখছি, তো এটা সবাই বলছে, আমারও মনে হলো যে এটা বেশ ভালো একটা কামব্যাক করেছে একদম। আর অনেকক্ষণ স্ক্রিনে ছিল, কাজ করার সুযোগ পেয়েছে আলাদা আলাদা ভাবে। বিক্রান্ত মেসিকে নিয়ে তো কিছু বলারই নেই আমার, অসাধারণ। মানে প্রত্যেকটা ক্যারেক্টার যেটাকে পায় ওটাকে একদম, মানে মেথড অ্যাক্টর হচ্ছেন উনি সেটা বোঝা যায় একদম, এখানেও বোঝা গেছে খুব ভালো। মানে প্রত্যেকটা সিচুয়েশন যখন ওকে ডমিনেট করা হচ্ছে, যখন ও ডমিনেট করছে, দুটো সিচুয়েশনে যখন ও বেচারা একদম চাকর আর যখন ও লোভী, দুটোর দুটোই দেখানো হয়েছে খুব মানে অ্যাক্টিং ওয়াইজ অসাধারণ করেছে। তাছাড়াও আমার যে কাজিনটা, ওর নাম কি, রানা, অক্ষয় ওবরায়ের হ্যাঁ, এরকম অ্যাক্টিং দেখেছি, কিছু কিছু এরকম বড় লোকের অ্যাক্টিং করতে আমি দেখেছি। আমার মনে পড়ছে না অ্যাকচুয়ালি কোথায় কোথায়, বাট আমি ওকে এই ক্যারেক্টার এরকম ধরনের প্লে করতে দেখেছি। ও এরকম ধরনের ক্যারেক্টারটা ভালো প্লে করে, মানে একদম মানে ওর চেহারা এতেও না, ওটা একদম মানে বলে না ক্যারেক্টার এদকে দেখে লেখা হয়েছে, এরকম টাইপের ক্যারেক্টার। যদি বলেন হাইলাইট, তো বিক্রান্ত আর চিত্রাঙ্গদাই হচ্ছে মেইন হাইলাইট আমার জন্য। আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে সারা, সেটা বোঝা যাচ্ছে, কারণ এটা একটু চ্যালেঞ্জিং রোল ছিল ওর জন্য। মানে এর আগে মেইনলি বেসিক্যালি ও লাভ ইন্টারেস্ট এর রোলই প্লে করেছে, হাসি খুশি তো জলি একটুখানি একটু ইন্টেন্স, হ্যাঁ একটু ইন্টেন্স দিয়েছে। একটা হরর পার্ট যেহেতু আছে, ভয় পাওয়ার সিন বা কিছু খুঁজছে ইনভেস্টিগেশন করা, আর ওই সিনগুলো মানে বেশ চ্যালেঞ্জিং ছিল, ভালো করেছে। আগের থেকে অনেক বেটার, কিন্তু আগের থেকে অনেক বেটার, বাট আরো বেটার হওয়া যায়, বাট ঠিক আছে, রুম আছে ইমপ্রুভমেন্ট অবভিয়াসলি। কিন্তু বিক্রান্ত আর চিত্রাঙ্গদা নেইলড ইট, মানে অসাধারণ করেছে। ওদের ক্যারেক্টারগুলোকে অ্যাকচুয়ালি ওরা মানে জীবন্ত করে দিয়েছে। যখনই আছে বেশ। আর বিক্রান্তের রোল নিয়ে আরেকটু বলবো, কিন্তু সেটা স্পয়লার সেকশনই বলতে হবে, তাছাড়া উপায় নেই। তাছাড়া বলবো কালার কম্বিনেশন পুরো সিনেমাটা, একটা ডার্ক গ্রিন, একটা ডার্ক গ্রিন বা আপনার কি বলে শ্যাওলা সবুজের রংটা দিয়েছে, একটা ওই অন্ধকার, একটু স্যাঁতস্যাঁতে, একটু পুরনো দিন, একটু ডার্ক মিস্ট্রি জিনিসটাকে রাখা ওটাই, মানে যেহেতু এটা হরর মিস্ট্রি তো সেই লুকটা থ্রুআউট সিনেমাতে দেওয়ার জন্য দিনের বেলা রাতের বেলা সবটাতে একটা টিন্ট আছে, একটা যেটা সিনেমার সাথে অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে, আপনাকে হন্ট করবে। তো
আর তার সাথে গ্যাসলাইট যেটা দেখানো হয়েছে মাঝে মধ্যে বা টর্চ, মানে গোল্ডেন আর রেড গ্রিনের বেশ কালার কম্বিনেশন টেন্টটা বেশ ভাল লাগবে, এটা চোখে লাগার মতন একটা জিনিস। তাছাড়া তাছাড়া স্টোরি মানে যদি স্ক্রিন প্লে বলি, আমি প্রথম দিকে একটু স্লো যাচ্ছিল, মনে হবে আচ্ছা কি হলো, একই জায়গায় আছে নাকি, একই জিনিস আবার খুঁজতে গেছে, মানে আগের দিনও খুঁজতে গেল, আজকেও খুঁজতে গেল, আবার পরের দিনও খুঁজতে গেল, কেন কি ওকে কেউ হন্ট করছে না, ও খুঁজছে ভাই সবসময় রাতেই কে খুঁজতে বলে, মানে একটা বেলুন দিয়ে পুতলা আছে, আবেল মুঝে মারার মতন, মানে সত্যি কিছু কিছু কখনো নিজে খরার মতনই ব্যাপারটা চলছিল, যেখানে তুমি হুইল চেয়ারে আছো সেখানে তো তোমার এগুলো একটু বেশি বাড়াবাড়ি মনে হয় যায় মাঝে মধ্যে, তো ওই সব জায়গায় আমার যেটা মনে হয় খুব লজিক্যাল একটু অভাব ছিল। ওভারঅল বলবো ইটস অ্যান ওকে ফিল্ম, ওকে অর একটু গুড এর দিকে, মানে নট ওয়াও বাট গুড, অ্যাবোভ এভারেজ, হ্যাঁ শুরু হয় আর যখন বার্থডে এর কেক কাটানো দেখানো হয় তখনই আমি ওকে বললাম দেখো অন্য একটা মেয়েকে দেখানো হয়েছে, তো আমরা এখন এরপর আমরা স্পয়লার রেতে যাচ্ছি, কেন কি আর কিছু আমার মনে হয় না এখানে বলার আছে। হ্যাঁ, তো আপনারা যদি এরকম কিছু একটা ইন্টারেস্টিং থাকে না আপনারা দেখতে পারেন, আমি তো সাজেস্ট করব দেখতেই পারেন, মানে বাড়িতে বসে ওটিটিতে যখন আছে একবার হটস্টার খুলে দেখা যেতে পারে, একটু একটু মিস্টেরিয়াস যদি আপনি চান সিনেমা। তো আমরা এবার স্পয়লারে যাচ্ছি, আপনারা যারা দেখেননি প্লিজ দেখে আমাদের এরপরে রিভিউটা দেখুন। তো স্পয়লারে যেটা বলছিলাম যে ফার্স্টেই মানে ফার্স্টেই যে স্ক্রিনে বার্থডে এর একটা সিন দেখাচ্ছে, একটা বাচ্চার বার্থডে, ওখানে একটা বাচ্চাকে ছেড়ে আরো বাচ্চাদেরকে অনেক হাইলাইট করা হয়েছে, তার মধ্যে একটা মেয়ে আমার চোখে পড়েছে যেটা সেম, আমি ওকে তখনই হাইলাইট করলাম দেখো এই বাচ্চাটাকে হাইলাইট করা হচ্ছে তুমি দেখো, তারপরে ও যখন দেখতে শুরু করলো ও দেখলো আরো দু তিনবার মেয়েটাকে হাইলাইট করা হলো। এদিকে যেমন চিত্রাঙ্গদাকে করছিল ওর আন্টি, ওর বার্থডে মা না কিন্তু ওখানে হাইলাইট করছিল, এখানে ওকে হাইলাইট করছিল। তো চিত্রাঙ্গদারটা যেমন আমরা আগে থেকেই জানতাম যেহেতু ট্রেলারেই দেখানো হয়েছে, তো তখন ওটা নোটিস করলো, আমি বললাম কিন্তু এই মেয়েটাকে নোটিস করো। তো আলটিমেট যেটা দেখানো হলো যে ওটা ওর মেয়ে না, ওটা ওর মেয়ের ফ্রেন্ড, মেয়ে মারা গেছে, আর হাতটাও আগে স্টার দিয়ে শুরু করেছিল ডাইরেক্টর, এটা একটা মিস্ট্রি দেখানোর জন্য দেখিয়েছিল ফার্স্টে। তো ডাইরেক্টর অ্যাপ্রোচ করেছিল যে মানে অ্যাপ্রোচ এরকমই ছিল, মনে হলো যে ফার্স্টে দর্শকরা ভাববে যে ভূত, মানে হরর, পুরোটাই হরর মুভি, তার মধ্যে একটুখানি মার্ডার মিলে আছে, তো বাট আলটিমেটলি ওটা নয়, কিন্তু আমরা ইন্টেলিজেন্ট, আমরা প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে এই বাচ্চাটার একটা কেস আছে, হরর মুভি মোস্টলি নয় এটা, এটা মার্ডার মিস্ট্রি টোটালি, কিন্তু তাও এক সেকেন্ডের জন্য মিডিল একবার মনে হচ্ছিল এটা কি হরর মুভি, তারপর বললাম নো নো নো, হ্যাঁ যখন ডাক্তারটা বললো, না না ডাক্তারটা বললো না, যখন ওই ওই লাশি খুঁজছিল, লাশি খুঁজছিল যখন, তখন কোন একটা সিচুয়েশনে মনে হয়েছিল, বাট না কেন মনে হয়েছিল, বাট লাস্ট অবধি এটাই ডাইরেক্টর চেয়েছে, লাস্ট সেকেন্ড অবধিও যাতে মানুষ এটাই ভাবে যে এটা হরর মুভি, ও মরে গেছে, ও ফিরে এসেছে নিজের বাবার মার্ডার মিস্ট্রিটাকে সলভ করার জন্য, বাট সরি ডাইরেক্টর, আমরা 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 এই জায়গাটা হয়নি, কারণ কি ওটা বোঝা যাচ্ছিল, কারণ না আমার কেন মনে হলো লজিকটা ওই জায়গাটা অন্যরকম, যে যখন ও কারে এলো আবার কার থেকে সরালো ওই টাইমে, 21 সেঞ্চুরিতে একটা লাশ ওটা অনেক ওয়েট হয়, একটা মানুষ কি দু তিনটে মানুষ এটাকে ঠিকঠাক টেনে উঠিয়ে বসে, আর ওইরকম একটু টাইম আর র‍্যাপ করা ছিল প্লাস্টিকে পুরোটা, আর যখন ও দেখলো তখন প্লাস্টিকে র‍্যাপ করা নয়, নেক্সট মুহূর্তে আবার প্লাস্টিকে র‍্যাপ করা, এটা তো অ্যাজ এ লজিক যদি দেখি একটা লাশকে নিয়ে এরকম টেনে হিঁচড়ে করা অত সহজ না, তারপর আলটিমেটলি লাশটা ছিল ওয়ারফের জলের মধ্যে, যেখানে কোনো আওয়াজ হবে, কোনো লাশ বা ভারী জিনিস ফেললে একটা আওয়াজ আসবে জলের, যেটা কেউ শুনতে পারবে না, সেখানে সারালিখান ছোট ছোট জিনিস শুনে নিচ্ছে, বলির আওয়াজ থেকে শুরু করে, এখানে আমি একটা কথা বলবো যে ওটা যদিও মানে একটু প্লটটা ছিল যে তুমি আসো আমি দেখা করবো, তাই জন্য গেছিল, তোর কাছে টাইম ছিল, বাট স্টিল লাশটা দিয়ে দিল ঠিক আছে মানছি, বাট ওটাকে সরানোর জন্য অনেক এফোর্ট দরকার হয়, একটা গাড়ি থেকে একটা টেনে একটা, না না ওকে লাশটা যে দেখাচ্ছে প্লাস্টিক খুলে আবার প্লাস্টিকের এক আবার জলে ফেলছে, আবার জল থেকে তুলছে পরের দিন, তো এটাতে আওয়াজ
তো হাট আসবে যখন সারা আলি খান আছে অলরেডি একজনের এটা দু চার জনের হাট্টা গাট্টা মানুষের কাজ হতে হবে তাই জন্যই আমার এক সেকেন্ডে যে মনে হয়েছিল যেটা হরর হতে পারে কারণ কি একটা লাশকে নিয়েছিলাম সেখানে একটু মানে প্লটিং একটু হোলস আছে আর তাছাড়া ওই মানে ওইখানে একটু ডাউট হলো যে তুমি যেটা বললে যে সারা আলি খান যদি সত্যিকারের বাচ্চা হয় ধরে নিলাম আমি আর একদিন ডিস্টেন্স ছিল ওই ধরুন যখন চিত্রাঙ্গদার সাথে বিয়ে হয়ে গেল তারপর থেকে যে বোর্ডিং স্কুলে চলে গেল চলে গেল আর কোনোদিন কথা অবধি বলেনি হঠাৎ করে এসে বাবার প্রতি এত দরদ যে প্রত্যেক দিন কোথায় বাবা কোথায় বাবা কোথায় বাবা করছে সেটা একটুখানি উইয়ার্ড লাগলো আমার জন্য যে ঠিক আছে রক্ত সম্পর্ক রক্ত সম্পর্ক বাট যে এতটাই রেগে আছে যে এত বছর 14 বছর কথা বলেনি যেহেতু আমরা স্পয়লার অ্যালার্টে কথাই বলছি তাই জন্য আমি বলছি যে ওখানে অ্যাকচুয়ালি যেটা দেখানো হয়েছে ওর বাচ্চা যেহেতু বাবা কতবার ফোন করেছে প্রায় 80 বার যেটা কল লিস্টটা দেখানো ছিল তারপর ধরেনি বলে আবার ভাবলো বাবা আমাকে বিট্রে করে দিয়েছে তাই জন্য ও মরে গেল সুইসাইড করে গেল তো অ্যাকচুয়ালি ও যদি নাও মরতো তাহলে ও এসে আমাকে বাবা ডেকেছে আর বাবা নেই ওই রেগে আমি ব্যাক করে যাবে ও ওখানে অত কিউরিয়াস হবে আমার বাবা বেঁচে আছে নাকি না তো ওইখানে মানে একটু ধরা মানে বোঝা গেল যে এটা বাবার মার্ডার খোঁজার জন্যই কেউ একটা স্পেশালি এসেছে আদার ওর মেই হোক কারণ ওটা আমরা পরে আস্তে আস্তে রিভিল হল মানে আমরা বুঝতে পারলাম আরো ভালো করে চেনা ওটা মেন নয় বাট যদি প্রথম থেকে নাও বুঝে থাকি যে ভেবেই থাকে ওটা ওরই মেয়ে তাও তখন মনে হলো যে কেন মানে মনে হলো যেন ইন্টেনশনালি এসেছে খোঁজার জন্য বাবা কোথায় যেন জানতেই বাবা নেই ওটাই সেটা একটুখানি মানে একটু ভালো করে গেছিল কিছু কিছু গ্যাপ গুলো সিনেমাটার মধ্যে আছে আর বিক্রান্ত নিয়ে কিছু একটা বলতে বিক্রান্ত নিয়ে বলতে ইচ্ছা বিক্রান্তের যে অ্যাক্টিং মানে ওখানে যে দু রকম তিন রকম যে রোলটা দেখিয়েছে একটা সার্ভেন্ট একটা লাভার বলতে পারেন আর একটা যে মানে একটা আজ্ঞাকারী একটা ভালো গুড গুড বয় তারপরে একটা মার্ডারার একটা গ্রিডি মানে লো বার্নিং বা এটা আমার অসাধারণ করে করেছে বেশ ভালোভাবে তুলেছে মানে ওই সিনটা যেখানে ধরা পড়ে গেছিল যে ওই হচ্ছে ও গাড়িতে পেয়ে গেল যে মানে ফোন করে বডিটা পেয়ে গেছি আমি দিয়ে ওর ড্রাইভারটাকে মারলো গাড়িতে বাঁধলো উপরে রেড লাইটটা মুখে পড়ছে গাড়িটা ঠেলছে যে ছিল মানে যদিও সিনেমার মধ্যে সিনেমা মানে অ্যাক্টিং করছে চিত্রাঙ্গদার কথা বলি তো চিত্রাঙ্গদা কেও এখানে অনেক রকমের মানে এক্সপ্রেশন অনেক রকমের ভয় ওকে একবার একবার সারা আলি খানকে বলা যে তুমি পালিয়ে যাও বাচ্চার জন্য ওরও ভয় বুঝতে পারছে না তারপরে মানে বিক্রান্তকে ভালোবাসতো কিন্তু তারপরে বিক্রান্তের এই যে চেঞ্জটা সেখানে ভয় পাওয়াটা ওর রোল মানে ওর ক্যারেক্টারটাকে ভয় পাওয়া সেই যে চেঞ্জটা মানে এক্সপ্রেশন বলুন বিহেভিয়ারে বলুন যে দেখাচ্ছে সেটা খুব ভালো হয়েছে খুব ভালো করেছে আর তাছাড়া কি বলার আছে মানে আর মানে এটাই মানে অত কিছু আর কিছু বলার নেই হাইলাইট করার কিছু নেই হ্যাঁ আমরা যেটা বলার ছিল আমরা এটাই এগুলোই আছে মোটামুটি তো আপনারাও দেখবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের রিভিউ কেমন লাগলো সেটাও জানাবেন আর যদি আপনাদের মতামত আমাদের থেকে ডিফার হয় সেটাও অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর এখনো যদি আপনারা না সাবস্ক্রাইব করছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই